আমার নবী প্রতি সোমবারে রোজা রাখতেন নবী এই দিন দুনিয়ায় আগমন করার কারণে এর মুসলমান ভালো করে জবাব দাও আমার নবী শুধু বছরে একবার বারুই রবিউল আউয়াল আসলে জন্মবার্ষিকী পালন করার জন্য রোজা রাখতেন না ঠিক না বে ঠিক আমার নবী শুধু বারুই রবিউল আউয়াল আসলেই রোজা রাখতেন এমনটা না আমার নবী প্রতি সপ্তাহের সোমবার দিন নিজের জন্মবার্ষিকী পালন করার জন্য খুশিতে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখতেন প্রতি সোমবার এর মুসলমান ভালো করে শুনে নাও রহমাতুল লিল আলামিন আরবি মাসের তিন দিন রোজা রাখতেন ১৩ ১৪ ১৫ তারিখ এই তিন দিনটাকে আইয়ামে বীজ বলা হয় বীজ শব্দের অর্থ হলো আলোকিত উজ্জ্বল তাহলে আলোকিত আর উজ্জ্বলের সাথে এই তিন দিনের কি সম্পর্ক কিতাবের মধ্যে পাওয়া যায় এই তিন দিন চন্দ্র বড় আলোকিত থাকে আকাশের চাঁদ বড় আলোকিত থাকে এই জন্য এই তিন দিনটাকে আলোকিত দিন বলা হয় আইয়ামে বীজ বলা হয় এজন্যে রহমাতুল লিল আলামিন বলেন ও উম্মতের দল তোমরা যদি সারা বছর রোজার সওয়াব পাইতে চাও তাহলে তোমরা প্রতি মাসের ১৩ ১৪ ১৫ তারিখ রোজা রাখো প্রতি মাসে তিনটা রোজা যদি রাখতে পারো হে উম্মত তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাইবা সুবহানাল্লাহ বলে কেমনে সারা বছর রোজা রাখার সওয়াব মিলবে নবী আমার বলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা একটা আমল করবে দশ গুণ সওয়াব বাড়ায়া দেওয়া হবে তো প্রতি মাসে তিনটা রোজা রাখলে এক রোজার বিনিময়ে দশ দিন রোজা রাখার সওয়াব মিলবে মাসে তিনটা রোজা রাখলে ৩০ দিন রোজা রাখার সওয়াব মিলবে এভাবে প্রতি বছরে বছরে প্রতি মাসে তিনটা করে রোজা রাখলে কেমন জানি বান্দা সারা বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় দেওয়া হবে ভাইরা আমার বন্ধুরা আমার এরপরে আসেন রহমাতুল লিল আলামিন সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন রহমাতুল লিল আলামিন প্রতি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর রহমাতুল লিল আলামিন আপনি কেন বৃহস্পতিবার রোজা রাখেন নবী আমার বলেন সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও উম্মতের আমল নামা উম্মতের আমলগুলি আল্লাহ তাআলার কাছে প্রতি বৃহস্পতিবার পেশ করা হয় আমি নবী চাই আমার আমলগুলি আমার আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পেশ করা হোক যেন আমি রোজাদার এই জন্য আমি নবী সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দিন রোজা রাখি সাহাবায়ে কেরাম বলেন নবী আমার আপনি কেন প্রতি সোমবার দিন রোজা রাখেন নবী আমার বলেন সাহাবায়ে কেরাম শুনে নাও আমি প্রতি সোমবার দুইটা কারণে রোজা রাখি কয়টা কারণ দুইটা কারণ নবী আমার বলেন যেদিন সর্বপ্রথম আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে যেদিন সর্বপ্রথম আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে ওই দিনটা ছিল সোমবার সুবহানাল্লাহ
এই জন্য আমি শুকরিয়া আদায় করার জন্য আমি প্রতি সোমবার রোজা রাখি আর দ্বিতীয় আরেকটা কারণে আমি সোমবার রোজা রাখি ও সাহাবায়ে কেরামের দল ভালো করে শুনিয়া নাও আমি নবী যেই দিন এই পৃথিবীর জমিনে আগমন করেছিলাম ওই দিনটা ছিল সোমবার এজন্য শুকরিয়া আদায় করার জন্য আমি নবী দ্বিতীয় কারণ হিসাবে সোমবার দিন রোজা রাখি ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে আমার নবী প্রতি সোমবারে রোজা রাখতেন নবী এই দিন দুনিয়ায় আগমন করার কারণে এর মুসলমান ভালো করে জবাব দাও আমার নবী শুধু বছরে একবার বারোই রবিউল আউয়াল আসলে জন্মবার্ষিকী পালন করার জন্য রোজা রাখতেন না ঠিক না বে ঠিক আমার নবী শুধু বারোই রবিউল আউয়াল আসলেই রোজা রাখতেন এমনটা না আমার নবী প্রতি সপ্তাহের সোমবার দিন নিজের জন্মবার্ষিকী পালন করার জন্য খুশিতে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখতেন প্রতি সোমবার এর মুসলমান ভালো করে শুনে নাও এর গাউদিয়ার মুসলমান কানটা লাগাইয়া শুনে নাও বিবেক দিয়া চিন্তা করো আজকে যারা বছরে একবার শুধু বারোই রবিউল আউয়াল আসলে নবীর নামে জশ্নে জুলুসের মিছিল করে ব্যানার টানাইয়া রাস্তায় রাস্তায় ঈদে মিলাদুন নবীর স্লোগান দেয় শুধু একদিন অথচ আমার নবী দৈনন্দিন সপ্তাহে প্রতি একদিন পালন করতেন অতএব তোমরা যদি আমার নবীর খাঁটি আশিকে রাসূল হতে চাও বছরে একবার না প্রতি সোমবার দিন নবীর অনুসরণ করে রোজা রাখো নবী রাখছেন জন্ম পালন করার জন্য রোজা আর তোমরা জন্মবার্ষিকী পালন করার জন্য করো ঈদ অথচ স্পষ্ট হাদিস ঈদের দিনে রোজা হয় না রোজার দিনে ঈদ হয় না ঠিক নেই ঈদের দিনে রোজা হারাম রোজার দিনে আবার ঈদ হারাম অতএব নবীর জন্মবার্ষিকী পালন করার জন্য নবী রেখেছে রোজা আর তোমরা পালন করতেছো ঈদ আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা স্পষ্টভাবে তোমাদেরকে জানায় দিতে চাই তোমরা আর যাই কিছু হও না কেন আমরা স্পষ্টভাবে বলবো তোমরা নবীর খাঁটি আশিকে রাসূল নয় তোমরা নির্দ্বিধায় স্পষ্টভাবে আমরা বলবো তোমরা হইলা নবীর দুশ্মন তোমরা হইলা ভণ্ড তোমরা হইলা গোস্তাকে রাসূল জোরে বলেন ঠিক না বেঠি ভাই যদি নবীর খাঁটি আশিক হও তাহলে নবী রাখছেন রোজা আর তোমরা করো কি স্লোগান দেয় যে সকল ঈদের বড় ঈদ ঈদ মিলাদুন নবী নাউজুবিল্লাহ অথচ ঈদ কয়টা দুইটা অথচ এই যে ঈদ মিলাদুন নবী স্লোগান দেয় এটা পাইলো কোথা থেকে এটা কোনো সাহাবায়ে কেরাম করে নাই কেউ দেখাইতে পারবে না নবী করে নাই কোনো তাবে তাবিঈন করে নাই 604 হিজরি আমার নবীর মৃত্যুর 600 বছর পরে কয়শো বছর 604 হিজরিতে ইরাক অঞ্চলের ইরবিল নামক গ্রামের একজন শাসক ছিল নাম তার আবু সাঈদ মুজাফফর উদ্দিন কুকুবুরি কি শাসকের নাম কি আবু সাঈদ মুজাফফর উদ্দিন কুকুবুরি একজন শাসক 604 হিজরিতে তিনি প্রথম শিয়া এবং সুন্নি নামক কিছু লোকদেরকে লইয়া এরপরে তিনি প্রথমে এই যে বারোই রবিউল আউয়ালে এরপরে মিলাদুন নবী শুরু করেছেন তাহলে আগে ছিল না 600 বছর পরে এসে এটা শুরু করেছেন একজন ভণ্ড একজন শিয়া একজন সুন্নি নামের ভণ্ড তিনি শুরু করছেন তাহলে বোঝা গেল এটা আমাদের জন্য পালনীয় কোনো বস্তু নয় এটা সম্পূর্ণ বেদাত এটা সম্পূর্ণ পালন করা উম্মতের জন্য এটা নাজায়েজ এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কথা জোরে বলেন ঠিক না বে ঠিক এরপরে দেখেন আল্লাহর নবীর যে জন্ম বারোই রবিউল আউয়ালে হয়েছে 12 তারিখ এটা নিয়ে ইখতিলাফ আছে এটা নিয়ে কি আছে
اختلاف আছে কিন্তু কি দিন আর মাস নিয়ে কোনো اختلاف নাই সোমবার দিন এটা নিয়ে اختلاف নাই রবিউল আউয়াল মাসে হয়েছে এটা নিয়ে কোনো কি নাই اختلاف নাই আবার দেখেন 12ই রবিউল আউয়ালে নবী আগমন করেছে কিন্তু আবার 12ই রবিউল আউয়ালে আগমন করেছে এটা সন্দেহ আছে اختلاف আছে কিন্তু 12ই রবিউল আউয়ালে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এটার মধ্যে কোনো কি নাই اختلاف নাই তাহলে নবীর যেদিন জন্ম নিয়েছে তাহলে নবীর জন্মের কারণে আপনি যদি খুশি হন মিছিল করেন এমন কি হ্যাপি বার্থডে মোহাম্মদ এই সমস্ত কথাও নবীর নামে বলে বলে কেক কাটা হয় নাউজুবিল্লাহ আছে গত বছর দেখছি আমরা চট্টগ্রামে তো যদি আপনি নবীর নামে খুশি হইয়া ওই দিন নবী আগমন করছে যদি এই সমস্ত স্লোগান দেন তাহলে ওই দিন তো নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাহলে সেই শোক পালন করবেন কবে বলেন তাহলে তো উচিত অর্ধেক দিন শোক পালন করা আবার অর্ধেক দিন আনন্দ করা এটা উচিত না তাহলে এটি সবই হলো কি ভ্রান্ত সবই হলো খারাপ কাজ ইসলামের নামে নতুন আবিষ্কৃত কাজ এগুলো থেকে আমরা কি করব বিরত থাকব যদি নবীর জন্মবার্ষিকী পালন করতে হয় এতই যদি আমরা আশেক রাসূল হয়ে থাকি তাহলে দেখতে হবে নবী কি করেছেন নবী প্রতি সোমবার নবীর জন্ম উপলক্ষে রোজা রাখছেন আমরা যদি খাঁটি আশেক হই তাহলে আমরা কি করব রোজা রাখব আনন্দ করব না আমরা কি করব রোজা রাখব হ্যাঁ নবী আসছেন দুনিয়া আমরা খুশি না খুশির মানে কি নবীর সুন্নাত মতো চলা অথচ যারা দেখবেন এগুলো নিয়ে পড়ে থাকে এদের ভিতরে অধিকাংশই নবীর সুন্নাত নাই নামাজ পড়ে না সারা বছর কিন্তু ওই দিনটা আসলেই তারা অনেক মাতামাতি করে আল্লাহ তাআলা এই সমস্ত কিছু থেকে আমাদেরকে হেফাজত করুক বলি আমিন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ